আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। টেলিফোনিক্স আমরা পেয়েছি হুগলি জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ এবং অত্যন্ত পরিচিত মুখ, ব্যক্তিত্বশালী নেতা সুবীর মুখোপাধ্যায়কে। সুবীরদা বা সুবীর বাবু যাই বলি না কেন, যে এই মুহূর্তে আপনার কাছে প্রধান প্রশ্ন যে রাস্তাঘাটের অবস্থা কিন্তু অনেক উন্নতি ঘটছে, কিন্তু তার সত্ত্বেও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো উন্নতি খুব দ্রুত করা দরকার। করোনা প্যান্ডেমিকের কারণে হয়তো অনেক বিঘ্নতা ঘটেছে উন্নয়নের কাজে, কি পরিকল্পনা রয়েছে? নমস্কার আপনাদের চ্যানেলের সকলকে। প্রথম কথা যে আপনি ঠিকই বলেছেন যে যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা চেষ্টা করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সকলের মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে যে রাস্তাঘাটকে খুব সুন্দর করা, কারণ আমাদের একটি স্লোগান আছে যে ঝকঝকে রাস্তা, চকচকে রাস্তা, আলোকিত রাস্তা, এটা আমাদের মোটো এবং লক্ষ্য। কিন্তু সার্বিকভাবে আপনারা জানেন যে করোনা লকডাউন প্রায় দু দফায় চলাকালীন সময় আমাদের অনেকগুলি কর্মদিবস শ্রমদিবস নষ্ট হয়েছে, আমরা সেই সময় হয়তো কাজ করতে পারিনি। যদিও তার মধ্যে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রথম দফা লকডাউন ওঠার পরেই আমরা কাজের গতি আনার চেষ্টা করেছিলাম, কর্মসংস্কৃতির মধ্যে ফেরার চেষ্টা করেছিলাম। দ্বিতীয় দফাতেই সে একই অবস্থার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সর্বস্তরের ইঞ্জিনিয়ার, সর্বস্তরের আধিকারিকদের একান্ত এবং অক্লান্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সেই কাজের মধ্যে ফিরতে চাইছি এবং ফেরার আপ্রাণ চেষ্টা আমাদের মধ্যে আছে। মাঝে কিছু সমন্বয়ের অভাব ছিল, যেমন কিছু কেএমডিএ, পিএইচই এবং আমাদের পিডব্লিউডি, দেখা গেছে যে পিডব্লিউডির রাস্তা কেএমডিএ জলের পাইপ যাচ্ছে, যেটা শ্রীরামপুর সাব ডিভিশনে আমরা বেশি করে দেখেছি, সেই রাস্তাগুলো খুঁড়ে দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় কেএমডিএ, কোনো কোনো জায়গায় পিএইচই জলের পাইপ লাইনের জন্য রাস্তা খুঁড়ছে, কোনো জায়গায় রাস্তা তৈরি হওয়ার সময়, কোনো কোনো রাস্তা তৈরি হওয়ার আগে, কোনো কোনো রাস্তা তৈরি হওয়ার পরে। যাই হোক, একটি অতি সম্প্রতি আমরা মিটিং এ একটি সুন্দর পন্থা অবলম্বন করেছি, আমরা সমন্বয়ের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা আছে যে যখন যেখানে কাজ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে এবং আমরা সকলে অবহিত হব এবং আমরা কন্টিনিউ সেটা মনিটরিং করছি। কোনো জায়গায় পিএইচই রাস্তা খুলে দিলে আমরা সেই রাস্তা কেন হলো, আগে করবো না পরে করবো, আগে যে সমন্বয়ের অভাব চিঠিচাপাটি ছিল সেগুলো দ্রুততার সঙ্গে মিটিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে আমরা সেখানে খবর আদান প্রদানের মধ্যে দিয়ে, মেসেজ আদান প্রদানের মধ্যে দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করছি। এছাড়া আমরা অতি সম্প্রতি 35টি রাস্তা আমরা বাংলা সড়ক যোজনায় মেনটেন্যান্সের জন্য পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরে পাঠিয়েছি। নবনিযুক্ত মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই, এবং মন্ত্রী পুলক রায় এবং প্রতিমন্ত্রী আমাদেরই জেলার মাননীয় বেচারাম মান্না, সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত রকম চেকিং করে এই 35টি রাস্তা, যার মধ্যে 19টি রাস্তা যেটা বন্যায় খনাকুল, গোঘাট এবং আরামবাগ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর নর্মাল কোর্সে 5 বছর হয়ে যাওয়ার পর যে রাস্তাগুলো মেনটেন্যান্স দরকার এই রাস্তাগুলো আমরা অতি পাঠিয়েছি এবং অতি সত্বর সেই রাস্তাগুলো সবুজ সংকেত দিলে আমরা কাজ শুরু করব। এছাড়াও গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে আমাদের সারা জেলার মধ্যে 232টি রাস্তা আছে, সেই রাস্তাগুলির কাজ দ্রুত করার জন্য আমরা গত সপ্তাহে ঠিকাদারদের দেখেছি এবং তাদের চরম পন্থ দিয়েছি যে ইমিডিয়েট তোমরা সেই রাস্তাগুলোর কাজ না করলে, কাজগুলো না করলে তাহলে তোমাদের আগামী দিনে কালো তালিকাভুক্ত করার কথা আমাদের ভাবতে হবে। সার্বিকভাবে আমরা একটা চাপ দিচ্ছি, সার্বিক পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা কাজগুলোকে দ্রুত বাস্তবায়িত করার চেষ্টা করছি এবং একটাই স্লোগান আমরা নিয়েছি, ডু ইট নাও, অর্থাৎ এখন কাজ করতে হবে। এছাড়াও সারা রাস্তায় আমরা, আপনারা জানেন যে আমরা একটা এমন একটা নতুন অ্যাপস নামিয়েছি, সেই অ্যাপসটা অত্যন্ত খুব দ্রুততার সঙ্গে আগামী সপ্তাহে আমরা চলতে চলেছি, যে অ্যাপসে একটাই জানতে পারা যাবে যে কোন রাস্তা কোন জেলায়, জেলার কোন মহকুমায়, কোন ব্লকে, কোন গ্রামে কোন রাস্তাটা খারাপ আছে, সেই রাস্তাটা কতদিন আগে কোন ঠিকাদার করেছিল, সেই রাস্তাটা কতটা আশু সংস্কারের প্রয়োজন, একটা গ্লান্স আমরা বসে তার সমস্ত রকম তথ্য পাবো এবং সেখানে একটা পাবলিক গ্রিভেন্স সেন্স থাকবে, সেই পাবলিক গ্রিভেন্স সেন্সে পাবলিক যেখানে কোনো ওপিনিয়ন দেবে সেই ওপিনিয়ন গুলো আমরা নিয়ে তার যথার্থতা বিবেচনা করে সেই রাস্তাগুলোর কাজগুলোকে ত্বরান্বিত করব। এইভাবেই সার্বিক 207টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজের নতুন নতুন ব্রিজ, মুচিঘাটা ব্রিজের কাজ অনেকদিন বন্ধ ছিল আরামবাগ সাব ডিভিশনে, সেই কাজও আমরা শুরু করেছি, মাননীয় ওখানকার সাংসদ অপরূপা পোদ্দার তিনি আমাদের সাথে ছিলেন, জনপ্রতিনিধি নিয়ে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিয়ে এবং আমাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ, তিনিও সমস্ত কাজে আমাদের সমন্বয় সাধন করছে। সর্বোপরি আমাদের ডিএম ম্যাডাম আছেন, তিনিও সমস্ত ব্যাপারে সর্বসময় আমাদের পরামর্শ দিচ্ছেন। সার্বিক আমরা সকলে মিলে একটা টিম জেলা পরিষদে
আমরা চেষ্টা করছি যে সার্বিক রাস্তাঘাটকে সুন্দর করে আরো আলোকিত করে আরো সুন্দর ভাবে, ইতিমধ্যেই জানেন যে কালীপুরের ব্রিজের কাজ আমরা সমাপ্ত করতে পেরেছি, আমরা অনেকগুলি PWD বড় বড় রাস্তার কাজ শুরু করেছি, যেমন বাড়িপাড়া থেকে জাঙ্গিপাড়া হয়ে ফুরফুরার মধ্যে দিয়ে একটি রাস্তার অত্যন্ত প্রয়োজন ছিল, সেই রাস্তাটা দীর্ঘ 1.5 বছর বিভিন্ন জটে আটকে ছিল, সেই কাজেরও প্রথম পর্যায়ের কাজ আমরা বাড়িপাড়া স্টেশন থেকে বা বড়া বাজার থেকে আমরা বলতে পারেন যে দুর্গাপুর রোডের ধার থেকে বাড়িপাড়া হয়ে সেই রাস্তা আমরা প্রথম পর্যায়ের উজলপুকুর ধার পর্যন্ত প্রথম লেয়ার শেষ করেছি, দ্বিতীয় পর্যায়ের কাজ উজলপুকুর ধার থেকে জাঙ্গিপাড়া শেষ করব। এই এমনি ভাবে আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তা এবং বিভিন্ন জায়গার যে রাস্তাগুলো PWD যারা আমাদের লাইন ডিপার্টমেন্ট তাদের কাজগুলো তারা এগিয়ে নিয়ে চলেছে সার্বিক ভাবে স্থায়ী সমিতির মিটিং এ আলোচনার মধ্যে দিয়ে মতের আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে কাজটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছি। সুবীর বাবু, ইরিগেশন দপ্তরের সঙ্গে আপনাদের সমন্বয়ের বিষয়টি এই মুহূর্তে উল্লেখ করতে হবে, কারণ প্রচুর অভিযোগ আসছে যে যে খাল সংস্কারগুলি হয়েছে এই বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনে, সেগুলো এমনভাবে সংস্কার হয়েছে যে এই সামান্য বৃষ্টিপাতের এবং এই বন্যার জলেতে সেগুলো কিন্তু একেবারে ধসে গেছে এবং বহু চাষজমি এবং এমনকি আপনার দপ্তরের এই যে রাস্তা PWD-র রাস্তা থেকে শুরু করে এইগুলোও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম বহু জায়গা উল্লেখ করতে গেলে অনেকগুলো অনেকটা সময় লাগবে, তো এই ইরিগেশন ডাক্তারের সঙ্গে আপনাদের বোঝাপড়ার মাধ্যমে কি এই ব্যাপারটার দিকে নজর রাখছেন যেগুলো ঠিকঠাকভাবে সংস্কার হ্যাঁ, আমরা হয়নি? ইতিমধ্যে আমাদের 2-3টে রাস্তা যেগুলো ইরিগেশনের জায়গার মধ্যে দিয়ে গেছে বা বাঁধের উপর দিয়ে গেছে, সেগুলো যে জটিলতা ছিল সেগুলো নিয়ে আমরা বসেছিলাম এবং কৃষির কর্মাধ্যক্ষ ওখানে মনোজ বাবু আছেন এবং ইরিগেশনের আধিকারিকরা আছেন, সর্বোপরি DM সেই সমন্বয়টা, ম্যাডাম সেই সমন্বয়টা করছেন এবং আমরা নিশ্চিত জানি যে ইরিগেশন যেহেতু একটা বিশাল জায়গা নিয়ে কাজ করে বিশাল পরিসরে, সুতরাং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে পূর্ত দপ্তরের কাজে কোথাও কোথাও বা সেই জায়গাটা একে অপরের পরিপূরক হয়ে যায়। আমরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং ইরিগেশন যখন যেটুকু প্রয়োজন যদি আমাদের বলে আমরা সর্বদা সহযোগিতা করব এবং সকলে মিলে সেই কাজকে আমাদের করতে হবে, যদিও ইরিগেশন অনেকটা বড় জায়গা নিয়ে অনেকটা বড় তার দায়িত্ব নিয়ে সে কাজটুকু করে। সুবীরবাবু, আপনারা উন্নয়নের ব্যাপারে খুবই উদগ্রীব হয়ে রয়েছেন বোঝাই যাচ্ছে আপনার কথা অনুযায়ী, কিন্তু আজকের দিনে যে জাতীয় কংগ্রেসের সঙ্গে আপনাদের একটু লড়াই শুরু হয়েছে, তাতে ইগোর লড়াই হতে পারে, রাজনৈতিক স্ট্র্যাটেজিক লড়াই হতে পারে বা মিডিয়ার লাগানোর লড়াইও বলতে পারেন, অনেক ক্ষেত্রে মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতিবিদরা নিজেদের দোষ বা ত্রুটিগুলোকে ঢেকে থাকেন, তো যাই হোক, যে কারণেই হোক, সেই কংগ্রেসের যিনি বিরোধী দলনেতা ছিলেন এবং পশ্চিমবাংলার রাজ্য প্রদেশ কংগ্রেসের যিনি একটা সময় সভাপতিও হয়েছিলেন এবং বর্ষীয়ান নেতৃত্ব আব্দুল মান্নান, আজকে তিনি নাকি জনজাগরণ মঞ্চ একটা এক ধরনের কর্মসূচি তারা কিন্তু করেছেন এবং সাব ডিভিশনে নাকি বিপুল সাড়া, কি খবর আপনার কাছে শ্রীরামপুরে? শুনুন, প্রথমে একটা কথা বলি যে 12 মাস 365 দিন মাঠে থেকে যে লড়াইটা সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস করে, কেন্দ্রের ক্ষমতাসীন একটি দল, যে দল সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে বাংলা ভারতবর্ষের আকাশকে ভরিয়ে দিয়েছে, যে দল তার কালা কানুন লাগু করে ভারতবর্ষের মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে যিনি লড়াই করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দলের নাম তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই আমাদের চলছে এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে আমাদের সঙ্গে সেনাপতির ভূমিকায় আছেন এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সেই লড়াই সারা ভারতবর্ষব্যাপী আমরা করছি। এই লড়াই আমরা মাঠে ময়দানে করছি, হরিয়ানাতে আমরা লড়াই করছি, গোয়াতে আমরা লড়াই করছি, ত্রিপুরাতেও আমরা লড়াই করেছি, দেখেছেন, আমরা লড়াই করেছি উত্তরপ্রদেশে, আমরা লড়াই করছি ঝাড়খণ্ডে, আমরা লড়াই করছি মেঘালয়ে, আমরা লড়াই করছি অরুণাচল প্রদেশে, আমরা তো পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে সেই লড়াই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা 34 বছরের এক বাম শাসনের নাগপাশ থেকে মুক্ত করেছি। সুতরাং মাঠে ময়দানে দাঁড়িয়ে আমরা লড়াই করব, আর কারা শুধুমাত্র পেশে দাঁড়িয়ে বিবৃতি দেবে, কারা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পর বছর খুঁজে পাওয়া যাবে না, যাদের শুধুমাত্র ওই মিডিয়াতে এবং পত্রপত্রিকায় খুঁজে পাওয়া যাবে, না সুবীর তাদের বাবু, প্রতি ভারতবর্ষের মানুষ বিশ্বাস করছে না। না না সুবীর বাবু, প্রেসের শুধুমাত্র মিট কাগজের নেতা নয়, আজকের দিনে আব্দুল মান্নানের মতো বর্ষীয়ান নেতৃত্ব এইরকম এক ধরনের কর্মসূচি নিয়েছেন যেটা বললাম জনজাগরণ না না নিশ্চয়ই কর্মসূচি। নিশ্চয়ই যে কোনো মানুষের, যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেওয়ার অধিকার নিশ্চয়ই আছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, জনজাগরণ না করে তাদের আগে নিজেদের জাগরণ ঘটা, তাদের রাজনৈতিক দলটাই তো ঘুমিয়ে পড়েছে, যাদের রাজনৈতিক দলটা না আজকে না না সুবীর আজকে বাবু, সাইন বোর্ডে পরিণত হয়েছে। না সুবীর বাবু, আজকে আব্দুল মান্নান সাহেব যে আন্দোলন যে কর্মসূচিটা নিয়েছেন সেটাকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অনেকে কটাক্ষ করছেন, নাকি মাত্র 30 জন লোক হয়েছে, তো এইভাবে কটাক্ষ করাটা কি ঠিক? সংখ্যাটা কি সবসময় বড় কথা? না না সংখ্যা তো থাকবেই, মানুষকে নিয়ে তো রাজনীতি,
মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি নয়, আমরা মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি। যারা মানুষের সঙ্গে নেই সাইনবোর্ডে পরিণত হয়েছে, যারা নিজেরাই ঘুমিয়ে পড়েছে, তারা আবার জনজাগরণ করবে কি? আগে নিজেদের জাগরণ করুক, নিজেদের রাজনৈতিক দলটাকে আগে জাগরিত করুক, নিজেদের জাগরিত করুক আগে, আগে তারা মানুষের কাছে যাক, তবে তো তারা মানুষকে জাগরণ করবে। সুতরাং 30 জনই হবে তাদের সঙ্গে, যারা নিজেরা ঘুমিয়ে পড়েছে তাদের সঙ্গে কে থাকবে? আর তৃণমূল কংগ্রেস 12 মাস 365 দিন, আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, তিনি ভরসা, তিনি আস্থা, তিনি বাংলার মানুষের আগামী দিনের সমস্ত কিছু কাজের দিশারি। তাই তিনি যখন ডাক দেন বা তার ছবিকে সামনে রেখে আমরা যখন কোনো কর্মসূচি ডাক দিই, তখন হাজার হাজার মানুষ আমাদের সাথে থাকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে দেখে। সুতরাং যারা নিজেরা ঘুমিয়ে পড়েছে তারা আবার জাগাবে কি করে মানুষকে? সুতরাং কংগ্রেস তো একটা ডুবন্ত জাহাজ আর একটা ঘুমন্ত, ঘুমন্ত আর ডুবন্ত দুটো এক হয়ে গেছে। সুতরাং এই কংগ্রেস ভারতবর্ষের মানুষকে আর দিশা দেখাতে পারবে না, এটা নিশ্চিত। সুবীর এবং বাবু, একমাত্র সেই জায়গা তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তি, সারা ভারতবর্ষের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে। আব্দুল মান্নানরা কিন্তু আবারও তেড়ে ফুড়ে নামছেন আপনার সাবডিভিশন শ্রীরামপুরে, সেই এই এই আন্দোলন সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে কি আপনাদের মতামত? না না, ব্যক্তি হিসাবে তো কোনো নয়, ব্যক্তি আব্দুল মান্নান তো কোনো আন্দোলন করছেন না, তিনি তো জাতীয় কংগ্রেসের ব্যানারে করছেন। এখন তার আন্দোলনকে তার দলের লোকেরা কতটা মান্যতা দেবেন সেটা তিনি বলতে পারবেন। এখন তৃণমূল তাকে যদি পেছন থেকে, একে তো ওনাদের ঘুমন্ত অবস্থা, কেউ নেই, আবার যদি পেছন থেকে কেউ টেনে ধরেন, আগে দ্বিতীয়ত ইতিহাস দেখা গেছে নিজেদের মধ্যেই, তাহলে কেউ টেনে ধরছেন, কেউ ধরে ধরে টানছেন, সেটা তারা বলতে পারবেন। কিন্তু আমরা এটা জানি যে কংগ্রেস ঘুমন্ত হয়ে গেছে, কংগ্রেস ডুবন্ত হয়ে গেছে, সুতরাং তারা জনভিত্তি হারিয়ে ফেলেছে, মানুষ তাদের সঙ্গে নেই, তাদের কোনো জনজাগরণ নেই, এইসব কোনো কর্মসূচি কোনো মানে হয় না, এইসব কোনো মানে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য কেউ করতেই পারে রাজনীতি। সুবীর বাবু, মানুষের কিছু যায় আসে না। সুবীর বাবু, সদ্য বিধানসভা নির্বাচনে এমন একটা কানাঘুষো শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আপনাকে নাকি বিধানসভা টিকিট দেয়া হবে, কিন্তু তারপর যখন টিকিট ঘোষণা হলো দেখা গেল যে আপনার নাম নেই, আপনি টিকিট পাননি। এমনও আলোচনা শোনা গিয়েছিল যে সুবীর মুখার্জির যারা রাজনৈতিকভাবে সিনিয়র রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষজন, দিলীপ যাদবের মতো মানুষজনরা নাকি অখুশি এবং আপনি নাকি অনেকটা মন মরা। কিন্তু যেভাবে আপনি উন্নয়নের কথা একেবারে দ্রুত বলে গেলেন, এ যেন সেই আপনাদের তৈরি করা 3 লেন 4 লেন রাস্তার উপর রয়্যাল এনফিল্ড বুলেটের মতো বুলেট গতিতে বলে গেলেন। তো এই 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 মনোবল ফিরে পেলেন কিভাবে? সত্যি কি মন মরা হয়েছিল? মনোবল ফিরে পেয়েছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চণ্ডীতলায় দাঁড়িয়ে বলে গেলেন, চণ্ডীতলায় দাঁড়িয়ে যেদিন আমাকে সম্বোধন করে বলে গেলেন, এবং সেদিন তিনি বলে গেলেন যে সুবীর শুধু আমার কর্মী নয়, একটি দুর্দিনের কর্মী, এবং তপন দাশগুপ্ত আগরওয়ালি খন্দকারের পরে সুবীর, সেই সুবীর আমার সঙ্গে থেকেছে, কাজ করেছে, ভালো কর্মী। এবং যেদিন তিনি বলে গেলেন যে চণ্ডীতলার মানুষের পাশে সুবীর থাকে এবং আগামী দিনে সুবীর সেই কাজ সুবীরকে দিয়ে আমরা করাবো, সুতরাং এই যে আস্থা ভরসা তিনি রেখেছেন সারা জেলার, যিনি আস্থা ভরসা এবং উন্নয়নের যে দায় দায়িত্ব আমায় দিয়েছেন, এটা কৃতজ্ঞ। আমার সবচেয়ে বড় পাওনা, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, এবং আমার মৃত্যুর পরেও যেন তৃণমূল কংগ্রেসের পতাকা আমার দেহের ওপর থাকে, যেন আমার এই মূল্যায়ন এইভাবেই হয় যে আমি মানুষের পাশে থেকেছি, মানুষের পাশে থেকেছি। আমার আদর্শ, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় সুবীর মুখোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, ধন্যবাদ।